নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। জারি হলো শারদীয় উৎসবের এসওপি, টিকা বাধ্যতামূলক। আশ্রম রোড কাণ্ড, প্রতিবাদে উত্তাল শিলচর, ঘেরাও এসপি কার্যালয়। দেবপ্রসাদ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবি, পুলিশ সুপারের আশ্বাসে প্রত্যাহার ধর্ণা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিগত বছরের মতো এবছরও বেশ কিছু বিধিনিষেধের মধ্যে পালন করতে হবে শারদীয় উৎসব। বাঁধ ভাঙা আনন্দ উল্লাসে যাতে করোনা সংক্রমণের পারদ ওপরের দিকে চড়ে না যায় সেদিকে লক্ষ্য রেখে বুধবার ঘোষণা করা হয় আসন্ন শারদোৎসবের এসওপি। বিগত বছরে পুষ্পাঞ্জলি এবং প্রসাদ বিতরণে যে নিষেধাজ্ঞা ছিল তা এবছরের পুজোতে ওঠানো হয়েছে। কোভিড বিধি মেনেই হবে পুষ্পাঞ্জলি এবং মহাপ্রসাদ বিতরণ। এই মুহূর্তে রাজ্যের প্রতিটি জেলায় রাত 8টায় বন্ধ করা হচ্ছে দোকানপাট। রাত 9টা থেকে পরদিন সকাল 5টা পর্যন্ত বলবৎ রয়েছে নৈশ কারফিউ। পুজো পর্যন্ত এই নিয়ম বহাল থাকলে রাত 9টায় বন্ধ করতে হবে মণ্ডপ। এছাড়া পুজোর দিনগুলোতে কোন সাংস্কৃতিক অনুষ্ঠানে নিষেধাজ্ঞা সহ মণ্ডপের আশপাশে বসানো যাবে না মেলার আসরও। মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে সীমিত রাখতে হবে পুজো। এমনকি পুজো আয়োজক কমিটির প্রত্যেক সদস্য স্বেচ্ছাসেবকদের ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক। অন্তত প্রথম ডোজ নিতেই হবে। জেলা প্রশাসনের কাছ থেকে পুজোর অনুমতির আবেদনপত্রে গেঁথে দিতে হবে ভ্যাকসিন নেওয়ার প্রমাণপত্র। শারীরিক দূরত্ব বিধি বজায় রাখার পাশাপাশি মণ্ডপ থাকতে হবে খোলামেলা। পঞ্চমীতে পুরোহিত ও আয়োজকদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক। প্রতিমা নিরঞ্জনের পর আরও এক দফা করোনা পরীক্ষা করাতে হবে। দর্শনার্থীদের জন্য ভ্যাকসিনের প্রথম ডোজ বাধ্যতামূলক। যদি কোনো দর্শনার্থীর ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়া না থাকে তবে প্রতিমা দর্শনের জন্য তাকে অনুমতি প্রদান করা যাবে না। এছাড়া মাস্ক পরে মণ্ডপে প্রবেশ করতে হবে। যদি কেউ মাস্ক না পরে আসেন তবে পুজো কমিটির পক্ষ থেকে মাস্ক প্রদান করতে হবে। মণ্ডপের ভেতরে প্রবেশ ও বাহিরের জন্য দুটো পথ রাখতে হবে বলে এসওপিতে জানানো হয়েছে। শুক্রবার বিশ্বকর্মা পুজো দিয়ে এই নতুন এসওপি জারি করা হবে বলে জানানো হয়েছে। শিলচর সৎসঙ্গ আশ্রম রোডের বছর 14 নাবালিকা প্রিয়া দাসের মৃত্যুর সাথে জড়িত অপরাধীদের কঠোর শাস্তি প্রদানের দাবিতে উত্তাল হয়ে উঠল গোটা শহর। বৃহস্পতিবার বেলা 12:30 নাগাদ কাছাড় জেলার পুলিশ সুপারের কার্যালয়ের সামনে একাংশ জনগণ সহ তিন সংগঠনের সদস্যদের আন্দোলনে উত্তাল হয়ে ওঠে পুলিশ সুপার কার্যালয় চত্বর। পুলিশ সুপার রমনদীপ কৌর তার কার্যালয়ের গেটে পৌঁছাতে আন্দোলনকারীরা প্রিয়া দাসের হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করার দাবিতে স্লোগানবাজি করলে পুলিশের সাথে আন্দোলনকারীদেরও বচসা বাধে। এতে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে তিন সংগঠনের কর্মকর্তারা ও আশ্রম রোডের কয়েকজন বাসিন্দাদের নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে তার সাথে দেখা করেন। পুলিশ সুপার জানান ইতিমধ্যে চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। শীঘ্রই এ ঘটনার মূল অপরাধীকে গ্রেফতার করে চার্জশিট দাখিল করা হবে। তিনি এও জানান যে তিনি নিজেই ঘটনা তদন্ত করছেন, কাজে অপরাধীরা কোনোভাবেই ছাড় পাবে না। পুলিশ সুপারের আশ্বাস পেয়ে আন্দোলনকারীরা জানান দোষীরা গ্রেফতার না হলে ফের আন্দোলন গড়ে তোলা হবে। এদিন সংগঠনগুলির উকিল প্রতিষ্ঠিত জেলা কার্যালয়ের সামনে থেকে নিহত প্রিয়া দাসের মা বোন ও ভাই সহ এলাকার জনগণ এবং এআইডিএসও, এআইএমএসএস এবং এআইডিওয়াইওর শতাধিক সদস্য মিছিল বের করে শহরের ভাওয়াল পয়েন্ট হয়ে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে পৌঁছান। আন্দোলনকারীরা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার সহ ফার্স্ট ট্র্যাক কোর্টে বিচার করে দোষীদের ফাঁসি প্রদান এবং ছাত্রী ও মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে দীর্ঘক্ষণ স্লোগান দিতে থাকেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট গতকাল থেকে 144 ধারা জারি করেছেন এলাকায়। জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে জানানো হয়েছে যে শিলচরের আশ্রম রোড এবং ন্যাশনাল হাইওয়ে বাইপাস এলাকায় জীবন ও সম্পদের ক্ষতি হতে পারে এবং শান্তি বিঘ্নিত হবার আশঙ্কা করে তা প্রতিরোধে 144 ধারা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ করা যাবে না, কোনো পাবলিক প্লেসে কোনো মিটিং, মিছিল বা ডেমনস্ট্রেশনের আয়োজন করা যাবে না, কোনো ব্যক্তি কোনো অস্ত্রশস্ত্র নিয়ে চলাচল করতে পারবে না এবং কোনো ধরনের গুজব ছড়ানো যাবে না। অবিলম্বে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে। আপনারা জানেন, চার দিন ধরে নিখোঁজ হওয়া প্রিয়া দাস, যার খবর দেওয়া হয়েছিল পুলিশকে কিন্তু খুঁজে বের করতে তারা ব্যর্থ হয়। গতকাল তার মৃতদেহ উদ্ধার হয় এবং অত্যন্ত পরিতাপের বিষয় এই মৃতদেহটা পর্যন্ত অঞ্চলের জনগণ মিলে পুলিশের হাতে সঁপে দিতে হয়েছে। পুলিশ নিজ উদ্যোগে খুঁজে বের করতে পারেনি। আজকে মৃতদেহ মানে উদ্ধার হওয়ার পরও
এখনো পর্যন্ত কালপিতের খুঁজে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়নি। আমরা অঞ্চলের জনগণ আজকে ছাত্র সংগঠন অঞ্চলের জনগণকে অর্গানাইজ করে আজকে এসপি অফিসের সামনে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি। আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে এই প্রিয়া দাসের যারা কালপিট এই অভিযুক্ত এদেরকে গ্রেফতার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে, অন্যথায় আমাদের আন্দোলন চলছে এবং চলবে। ইতিমধ্যে একজন না দুজন তো আটক করতে পুলিশ এখন পর্যন্ত যাদের আটক করেছে পুলিশ ইচ্ছা করলে তাদেরকে সূত্র ধরে সবাইকে অ্যারেস্ট করতে পারত এবং সেটাকে পাঁচ দিকের মধ্য দিয়ে বিচার করে এই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি সেটা করছে না পুলিশ। তাই আমরা দাবি করছি তুরন্ত যুদ্ধকালীন গতিতে আমাদের ঘরের মেয়েকে আমরা হারিয়েছি, তাই এই দাবিটা অত্যন্ত জরুরি দাবি, এই দাবিটাকে সর্বপ্রথম গুরুত্ব দেওয়া উচিত বলে আমরা। বিগত 30 আগস্ট শিলচর আশ্রম রোডের দেবপ্রসাদ দাস নামে এক যুবক বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে আর বাড়ি ফেরা হয়নি। সেদিন রাত 9টা নাগাদ দেবপ্রসাদের বন্ধুরা তার বাড়িতে ফোন করে জানায় দেবপ্রসাদ এক দুর্ঘটনার কবলে পড়েন। তা শুনে পরিবারের লোকেরা ছুটে গিয়ে দেবপ্রসাদকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, কিন্তু সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এ নিয়ে পরিবারের লোকেরা দেবপ্রসাদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে গত 11 সেপ্টেম্বর শিলচর সদর থানায় একটি এজাহার দায়ের করেন, কিন্তু এখনও সেই হত্যাকাণ্ডে জড়িত মূল দোষীদের গ্রেফতার করা হয়নি বলে বৃহস্পতিবার শিলচর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এক ধর্ণা কর্মসূচি পালন করেন। পরে পুলিশ সুপার রমনদীপ কৌরের সাথে দেখা করেন। পুলিশ সুপার আগামী 24 ঘন্টার মধ্যে সেই ঘটনা তদন্ত করে দোষীদের গ্রেফতার করবেন বলে আশ্বাস প্রদান করেন। মেডিকেল রিপোর্ট আছে, মার্ডার কেস, মেডিকেল রিপোর্টে মার্ডার কেস হওয়ার পরে আমরা গত 11 তারিখে একটা সদর থানাতে একটা এফআইআর করছি আসামির বিরুদ্ধে। এখন পর্যন্ত আসামিরে অ্যারেস্ট করা হয়েছে না, আসামি খুলেআম ঘুরতেছে, আসামি কেউ কেউ ভাগিয়ে গেছে, কেউ কেউ খুলেআম ঘুরতেছে। তো এইটাই আমরা জানতে চাইছিলাম এসপির কাছে যে কেন এদেরকে অ্যারেস্ট করা হইল না, কেন এদেরকে অ্যারেস্ট করা হইল না, এখন পর্যন্ত এরা খুলেআম ঘুরতেছে, মানে এত এত অরাজকতা কেন চলতেছে, ওইটি আমরা জিজ্ঞাসা করতে। এখন এসপি আমরা একটা আশ্বাস দিছে যে আগামী 24 ঘন্টার ভিতরে অ্যাকশন নিব, ওই অ্যাকশনের উপরে হয়েছে আমরা এর লেগে মানে অ্যাকশন নিব, 24 ঘন্টার ভিতরে নিব হয়েছে, এর লেগে আমরা এখান থেকে নিচে আজকে বৃহস্পতিবার ধলাই জিপির ওবিসি সম্প্রদায়ের হিতাধিকারীদের মধ্যে পানীয় জলের ফিল্টার বিতরণ করল নরসিংপুর মন্ডল বিজেপি। এদিন ধলাই ফরেস্ট ইন্সপেকশন বাংলোতে জিপির 30 জন অসহায় পরিবারের হিতাধিকারীদের হাতে পানীয় জলের ফিল্টার তুলে দেওয়া হয়। এছাড়া এদিন কৃষি বিভাগের তরফে বরাদ্দ বাদাম ও ভুট্টার বীজ জিপির 70 জন প্রগতিশীল কৃষকদের হাতে তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিজেপির নরসিংপুর ব্লক মন্ডল সভাপতি লাল বাহাদুর কর্মী, সাধারণ সম্পাদক কমলেশ দাস, যুব মোর্চার নরসিংপুর মন্ডল সাধারণ সম্পাদক রাজেশ কৈরী সহ অন্যান্য বিজেপি কর্মকর্তারা। প্রেম প্রণয়ের পর এক মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে থানায় মামলা দায়ের করার ঘটনাকে তীব্র নিন্দা জানিয়ে ধোয়ারবন্দ থানা ঘেরাও করলেন ওই এলাকার প্রায় অর্ধশতাধিক পুরুষ ও মহিলারা মিলে। বৃহস্পতিবার যুবকের বাড়ি থেকে প্রতিবাদী মিছিল বের করে ধোয়ারবন্দ থানায় জড়ো হন প্রতিবাদকারীরা। তারা বলেন, বিগত এপ্রিল মাসে ওই এলাকার বছর বয়সের সুমন বাগদির সাথে পালিয়ে যায় এলাকারই এক যুবতী। পরে দিন কয়েক পর তারা দুজন গ্রামে ফিরলে পঞ্চায়েত সহ দুই পরিবারের মধ্যস্থতায় একসূত্রে সাংসারিক জীবনে বাধা পড়েন তারা, কিন্তু মাসখানেকের মধ্যে পুলিশ এসে তুলে নিয়ে যায় ওই গৃহবধূকে এবং বধূ নির্যাতন সহ বেশ কিছু অভিযোগ এনে সুমনকে আটক করে পুলিশ। পরে সুমনও পাল্টা মামলা করে, কিন্তু পুলিশের রহস্যজনক তদন্তের দরুন জেলে যেতে হয় সুমনকে, ঠিক এমনও দাবি করেন সুমনের প্রতিবেশী। তবে মহিলার পরিবারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ, এ নিয়ে প্রশ্ন তুলেন প্রতিবেশীরা। গোটা কাণ্ডে গৃহবধূ সহ পুলিশের চক্রান্ত রয়েছে বলে অভিযোগ তোলেন সুমনের প্রতিবেশী। তারা গোটা কাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি তুলে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন। তারপরে একটা
তারা কি স্বামী স্ত্রী রূপে আসেননি? তো সুদামের বাসায় 28 দিন এক মাস আসেন, আপনি দেখছেননি আসল যে? হ্যাঁ স্যার, আমি যাই একদিন। তো তারপরে তার উপরে যে কেস দিছে এই বিষয়ে কিছু জানেননি? এই বিষয়ে তো পড়ে দেখি, তার খালা তো ভাই। হ্যাঁ, খালা কি কইছে? কি তার কি কেস দিছে? কিডন্যাপ কেস তার আর কি। আচ্ছা, তারপরে কি হইছে? আচ্ছা, তো এখন যে আপনারা সুবিচার চাই, কি সুবিচার চাই? অসম গণ পরিষদের কেন্দ্রীয় কমিটি ও যুব পরিষদের কর্মকর্তাদের যৌথ উদ্যোগে সরকার কর্তৃক বিভিন্ন জনমুখী প্রকল্প বাস্তবায়ন করার সংকল্প নিয়ে বৃহস্পতিবার উধারবন্দ বিধানসভা সমষ্টির বিধায়ক মিহিরকান্তি সোমের সাথে এক সৌজন্যমূলক সাক্ষাৎকার করা হয়। এদিন সভা শুরুর আগে বিধায়ক মিহিরকান্তি সোমের হাতে ফুলের তোড়া সহ স্মারকদের সম্মান জানান যৌথ কমিটির কর্মকর্তারা। পরে উধারবন্দের বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আগামী দিনে অগপ বিজেপির মিত্রজোট সরকারের যে কোনো প্রকল্প বাস্তবায়ন করতে অসম গণ পরিষদের সকল কর্মকর্তারা বিধায়কের সমর্থনে পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন। আমাদের কেন্দ্রীয় কমিটির আদেশ অনুসারে উধারবন্দের শ্রীযুক্ত বিধায়ক মিহিরকান্তি সোমের সহিত সৌজন্যমূলক সাক্ষাৎ করা হয় এবং এই সাক্ষাৎকারে উধারবন্দ সমষ্টির অগপ দলের সম্পাদক সভাপতি এবং সম্পাদক এবং যুব পরিষদের কর্মকর্তারা সহিত সৌজন্যমূলক বিধায়কের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করা হয়। উক্ত সাক্ষাতে আমাদের কেন্দ্র কমিটির সভাপতি আদেশ অনুসারে সৌজন্যমূলক কাজে কাম কাজে মিত্রজোটের যে আমাদের চিন্তাধারা, এই চিন্তাধারাকে বজায় রাখার জন্য বিধায়কের সাথে সাক্ষাৎ করে আগামী দিনে কীভাবে আমাদের উধারবন্দের উন্নয়নমূলক কাজে স্থানান্তরিত করিয়া দুই দলের বিজেপি এবং বিজেপি মিলে কাজ করার জন্য আমরা আমাদের বিধায়কের সহিত আলাপ আলোচনা করা হয়। রাষ্ট্রীয় পোষণ মাস উপলক্ষে ও সমাজ কল্যাণ বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার শহরতলির রেংটি স্বাস্থ্যকেন্দ্রে সাতভক্ষণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয়। পরে গর্ভবতী মহিলাদের সুরক্ষা ও অপুষ্টি দূরীকরণের বিভিন্ন বিষয় আলোচনা করেন উপস্থিত অতিথিরা। এদিন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা সুস্বাস্থ্য গঠন ও সুসংহত শিশু উন্নয়ন প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি পোষণ মাসের তাৎপর্য ব্যাখ্যা করেন। এবং এর মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় সভা সমিতি করে
জনসাধারণকে সচেতন করতে চেষ্টা করছি যে স্বাস্থ্য এবং পুষ্টি শিক্ষা আমাদের মা বলে দেখবে। আমরা আমাদের অমরাবতী কর্মীর তরফ থেকে ঘরে ঘরে গিয়ে বার্তা পৌঁছে দিচ্ছি পুষ্টি শিক্ষার। বৃহস্পতিবার শিলচর ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে হিন্দু ধর্ম সংস্কৃতি সম্মেলন ও বৈদিক শান্তিযজ্ঞ অনুষ্ঠিত হয়। এদিন বিকেল 5:30 নাগাদ প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভারম্ভ করেন অতিথিরা। হিন্দু ধর্মকে জাগরিত করার পাশাপাশি কিভাবে একত্রিত করে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং সনাতন ধর্মকে সমগ্র বিশ্বে ছড়িয়ে দেওয়া যায় এ নিয়ে উপস্থিত বক্তারা এবং অতিথিরা সন্ন্যাসীবৃন্দ তাদের অভিমত ব্যক্ত করেন। পরে বিশ্বশান্তি কামনার উদ্দেশ্যে এক যজ্ঞেরও আয়োজন করা হয়। এই যজ্ঞ সমস্ত যত প্রাণী আছে পৃথিবীতে তাদের কল্যাণের জন্য প্রার্থনা হবে। বেদ থেকে এই মন্ত্রগুলি নেওয়া হয়েছে, যে মন্ত্র উচ্চারিত হবে বেদ থেকে সেই মন্ত্র নেওয়া হয়েছে। সেই মন্ত্রে যদি আপনারা একটু মন দিয়ে শুনেন, দেখবেন সমস্ত জীব জগতের মঙ্গলের জন্য প্রার্থনা করা হচ্ছে, উদ্ভিদ জগৎ সমস্ত প্রাণীগুলির জন্য প্রার্থনা করা হচ্ছে, সমস্ত মানুষ সুখে শান্তিতে থাকবে তার জন্য প্রার্থনা করা হচ্ছে। ঋষিরা তারা এই সব মন্ত্র আমাদের জন্য তাদের তপস্যাটা আমাদেরকে দিয়ে গেছে। সেই যজ্ঞ এখানে একটু পরেই আমরা মন্ত্রের মাধ্যমে বৈদিক মন্ত্রের মাধ্যমে যজ্ঞের অগ্নি প্রজ্বলিত হবে, আহুতি প্রদান করা হবে। আপনারা সবাই মন্ত্র বলে সেই যজ্ঞ দেবতার আশীর্বাদ নিয়ে আপনারা সবাই আপনাদের জীবনে শান্তি আনন্দ লাভ। করোনার ভয়াবহ রূপ নেওয়ার থেকে জনগণের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সাংবাদিক এবং সমাজসেবীরা। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে অনেকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাই শিলচরের একঝাঁক সাংবাদিক এবং সমাজসেবীদের সংবর্ধনা জানালো রয়্যাল টাইগার ক্লাব। মঙ্গলবার ক্লাবের এক অনুষ্ঠানে তাদের সম্মান জানানো হয়। মেহেরপুর এমএসজি লজে আয়োজিত সভায় আমন্ত্রিত অতিথিরা বলেন, গত বছর যখন কঠিন পরিস্থিতির মধ্যে সবাই ঘরে আবদ্ধ ছিলেন তখন সমাজের কিছু লোক জীবনের ঝুঁকি নিয়ে জনগণের সেবা করেছেন, তাদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থেকেছে। এদিনের সভায় ক্লাবের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি সাহিদ হোসেন লস্কর, সহসভাপতি তাহির আহমেদ লস্কর, সম্পাদক কুদরত আলী চৌধুরী, কোষাধ্যক্ষ আফতাব উদ্দিন লস্কর, রিপন হোসেন লস্কর, টিপু দাস, অনুপ রায়, ইকবাল হোসেন বরভুইয়া, জাহির হোসেন বরভুইয়া প্রমুখ। কাজ আপনারা করতে পারেন সেই আশা সেই অনুরোধ আমি ক্লাবের সদস্যবৃন্দদের কাছে রাখব। আমি আপনাদের কাছে আরো একটা কথা অনুরোধ রাখব, আপনারা যেহেতু একটা ক্লাব গঠিত করেছেন সেই ক্লাব দ্বারা অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ানোর জন্য আমি অনুরোধ রাখব। বর্তমান সমাজে যে নেশাজাতীয় দ্রব্য যেভাবে চলছে আমরা জানি, বিশেষ করে মেহেরপুর, কনকপুর, মধুরবন, বেরেঙ্গা সেই সকল গ্রাম অঞ্চলে বেশিরভাগ ড্রাগস এবং ট্যাবলেট সেবন করা হয়, সেখানে বিক্রি করা হয়, সেটার বিরুদ্ধেও আমরা প্রতিবাদ করতে হবে। আপনারা যদি ক্লাবের সদস্যরা এগিয়ে আসেন আমি সেটার প্রতিবাদ করছি, আমি আপনাদেরকে সাহায্য সহযোগিতা করব। এবং আজকে আপনারা এই ক্লাবের আয়োজিত যে অনুষ্ঠান আয়োজন করেছেন আগামী দিনে আমি আপনাদের কাছে বলবো আরো বড়ভাবে সেরকম অনুষ্ঠান করবেন এবং প্রয়োজনে যদি কোনো সাহায্য সহযোগিতা লাগে আমি আপনাদেরকে সাহায্য এবং সহযোগিতা করব। ধন্যবাদ, নমস্কার। অসম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারী বরাক সফরে এসে বুধবার দিনের শেষে করিমগঞ্জ জেলার পাথারকান্দির মানিকবন্ধ এলাকায় জনজাতির লোকদের খোঁজ খবর নেবার পাশাপাশি এক সভায় মিলিত হন। এদিন তিনি মানিকবন্ধের সেন্ট জোসেফ স্কুলের মাঠে আয়োজিত এক সভায় অংশ নেন। সঙ্গে ছিলেন রাজ্যের চার বিধায়ক, যথাক্রমে ডিমা হাসাওয়ের নন্দিতা গার্লোসা, লক্ষ্মীপুরের কৌশিক রায়, রাতাবাড়ির বিজয় মালাকার এবং পাথারকান্দির কৃষ্ণেন্দু পাল। সঙ্গে উক্ত সভায় করিমগঞ্জ জেলার উপায়ুক্ত খগেশ্বর বেগ উপস্থিত ছিলেন। তাছাড়া অন্যান্য আমন্ত্রিতদের মধ্যে ছিলেন বিজেপির ঋষিকেশ নন্দী, মানিক সিনহা প্রমুখ। সভার মুখ্য অতিথি সহ বিশেষ অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য প্রদান করেন উপজাতি সম্প্রদায়ের প্রতিনিধি গসলিওয়েল লিংড। পরে জনজাতি সম্প্রদায়ের বিভিন্ন জনগোষ্ঠীর দলবদ্ধ নৃত্য প্রদর্শন করেন স্থানীয় শিল্পীরা। অধ্যক্ষ দৈমারে জনজাতি মানুষদের সমস্যা ও দাবির ব্যাপারে ওয়াকিবহাল হওয়ার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের বিভিন্ন উপজাতিদের সাথে মতবিনিময়ের জন্য বর্তমানে রাজ্যের প্রান্তে প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন বলে জানান। এছাড়া ঐতিহাসিক স্থান ও পটভূমিকে চিহ্নিত করে সংরক্ষণের ব্যবস্থার কথা জানান। তিনি বলেন, বরাক উপত্যকার ছোট ছোট পাহাড়ি জনগোষ্ঠীকে বিভক্ত না থেকে সবাইকে এক মঞ্চে এসে কাজ করার কথা। সব উপজাতিদের যাতে এসটি স্ট্যাটাস দেওয়া হয় তার জন্য তিনি সরকারকে অনুরোধ করবেন বলে জানান। রাস্তা, ব্রিজ, স্কুল, কলেজ এসে বড় বড় কাম করতে রহনে সে হি নহীন হোগা। হামারি ইয়াহা কে
रहने वाले जो यहां के इंडिजिनियस लोग हैं, खिलौंजिया लोग हैं, जो जनजाति है, ट्राइबल है, उन लोगों को भी उनके जो समाज व्यवस्था है, उनके जो भाषा कला संस्कृति है, उनके जो अपनी स्टाइल में जीने का जो तरीका है, उसको भी डेवलप करना है, उसको भी सुरक्षित करना है, उन लोगों के लिए भी काम करना है। तो हमारे जितना डिपार्टमेंट है असम में, ये डिपार्टमेंट अब तक आप लोगों तक पहुंच नहीं पाया। कोई भी ऐसा डिपार्टमेंट नहीं है जिससे आप लोगों ने जो सहा इसको कर देगा। इसलिए पूरा नया डिपार्टमेंट खोल दिया, इंडिजिनियस ट्राइबल फेथ एंड कल्चर। শিলচর কাছের হাইস্কুলে আধার কার্ড নির্মাণে কর্মচারীদের অনুপস্থিতির ফলে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বিষয়টি জেলাশাসককে জানার পরও কোনো কাজ হচ্ছে না বলে অনেকে জানিয়েছেন। বিশেষ করে কম্পিউটার টেকনিশিয়ান উপস্থিত না থাকে জনগণের হয়রানির শিকার হতে হচ্ছে বলে প্রাপ্ত অভিযোগে জানা গেছে। আমরা আজকে নতুন বানানি দিয়ে দিই। আচ্ছা, এখানে তো অফিসে কেউ নাই। তোমরা কি করবে? মানুষ যে তাকে তো জিগাই মু দেন ইয়ে বানানি জীবনে আনাইলে তো বানাই দিয়ে বানাইতাম না জীবনে। এখানে কেউ নাই অফিস, একজন বদমিল আছেন যে বানায়, একজন একজন কালকে ইয়ে অফিস বলে ইয়ে মেশিন বলে নষ্ট হল। এটা লাগে কালকে তো ফর্ম আসিল না, জানি না তো আমরা আমরা আজকে আইছি। এখানে ইয়ে অফিসে কেউ পাইছে না, আমার পর্যন্ত পাইছে না, ওখান দেখতে লাগবো আছে নাকি জিজ্ঞাসা যাই। গত বছরের মতো এবারও করোনা আবহে করিমগঞ্জ জেলার বৃহত্তর পাথারকান্দিতে দেবশিল্পী বিশ্বকর্মা পূজায় ভাটির টান পড়েছে। এলাকার কোথাও এবার বিগ বাজেটের পুজোর আয়োজনের খবর নেই। এমনকি বিভিন্ন জনগণের বাড়িতেও এবার বিশ্বকর্মা পূজার সংখ্যা নেহাত কম, ফলে বিশ্বকর্মার মূর্তি বিকুচ্ছে কম, বড় মূর্তির গ্রাহক নেই বললেই চলে। এবার মূর্তির চাহিদা কম থাকায় মাথায় হাত পড়েছে অনেক মৃৎশিল্পীর। তারা নিজেদের তৈরিকৃত মূর্তিগুলোর মধ্যে অর্ধেকও বিক্রি করতে পারেনি বলে আক্ষেপ করছেন। বর্তমান সময়ে পুজোর বাজারে মন্দার ভাব নিয়ে অনেকে সমাগত শারদোৎসব নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। কেননা চলিত করোনার কুপ্রভাবে জনগণের হাতে তেমন সঞ্চিত অর্থও নেই, উপরন্তু বাজারে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, ফলে এবার জৌলুসবিহীনভাবেই বিশ্বকর্মা দেবের পুজোর আয়োজনে মেতেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা সহ সাধারণ মানুষ। এমন একটা সুযোগ নাই, সুবিধাজনক নাই, মূর্তিও কম বানাইছি, লকডাউন লাগি যাইব ওরকম বাপ বাপ ওটা লাগি আর বেশি বানাইছি না, কমও বানাইছি, কাস্টমারও নাই, কাস্টমারও কম। ওইছে 20-25টা বানাইছিলাম, 40-টার মতন ওইছে আরো না, মানুষ নাই, এবার মানুষ কম, তুলনামূলকভাবে বহুত কম। সব ঠাকুরের ইচ্ছে, আমার পিতা আমার পিতা না, আমার কিছু বোঝা যায় না, সবারও সেম অবস্থা হইব আশা করি, কারণ সব এরকম হইব, আমার বিক্রি না সবারও এরকম হইব, আমার বিক্রি সবারও বিক্রি, কিন্তু আগের মতো যে ক্রাইসিস থাকতো যে মূর্তি এরকম হইতো না, সুতরাং বড় বিশ্বকর্মা আমার কাছে নাই, আমি ছোটো ছোটো বানাইছি, বড় বানাইছি না, আগে হইব সব ছোটো ছোটো করি করে, কিন্তু আমার কাছে নাই পাতা, আমি সব ছোটো ছোটো বানাইছি, বড় মূর্তি বানাইছি না। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। জারি হলো শারদীয়া উৎসবের এসওপি, টিকা বাধ্যতামূলক। আশ্রম রোড কাণ্ড, প্রতিবাদে উত্তাল শিলচর, ঘেরাও এসপি কার্যালয়। দেবপ্রসাদ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবি, পুলিশ সুপারের আশ্বাসে প্রত্যাহার ধর্ণা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।